আমরা নবীর ইতিহাস, নবীর জীবনী, নবীর সিরাত, নবীর আদর্শ, নবীর সব কিছু যদি ইমানদাররা বুঝতাম, আজকে বাংলাদেশে আলেম ওলামার বিরুদ্ধে এত কথা হতো না। যে সময় নবীরা হিমশিম খাতে, ওই কাম এখন আমাকে করা লাগতেছে, যার কারণে একের পর এক জেলখানা। কথা কয় না রে, আমরা উড়িচ্ছি জেলে, তার পেতে হুজুর জেল খাটা নবীর শূন্য তো শতক মাই করে দে, চার দিন থাকলে ভোগ মা করে ডাকু, তাই কত নবীর শূন্য। এই কথা কর না কে, নবীর কাজ যখন আলেম ওলামা দায়িত্ব, আল্লাহ তাআলা রসুল বলছেন আমার অবর্তমানে তোমরা যতদিন এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, কিতাবুল্লাহ সুন্নাতে রসুল, ততদিন তোমাদের পদস্খলন হবে না, নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না, তোমাদের অন্যায় অপকর্ম তোমাদের কাছেও আসবে না যদি দুটা জিনিস ধরো। কিন্তু আমরা বাংলাদেশে নয়, তামাম পৃথিবীতে আল্লাহর নবীর এই দুইটা কি, একটা কিতাব আল্লাহর, একটা রসুলের হাদিস, সব বাদ দিয়ে দিছি। পৃথিবীর সব বাদ দেওয়ার কারণে আজকে এই পৃথিবীর, আমরা বলছি পৃথিবী খারাপ আছে, পৃথিবী যা ছিল তাই আছে, কিন্তু আমরা বদলে গেছি। এখন এখানে যে কয়েকজন লোক আছেন, আমি এখন কথা বলবো, এতগুলি কথা এই জন্য বললাম যাতে নবীর এই কথাগুলো আপনার বেনত আমার সেট করতে সুবিধা হয়। আমরা যে কয়েকজন এখানে আছি, সবাই কি রসুলের সিরাত আমরা মানতে রাজি আছি? কারা কারা দুহাত তোলেন তো দেখি, কারা কারা নামান হাত, না তকবীর না দেওয়াই ভালো, কথা বোঝেন, তকবীর দিয়ে দিয়ে আমরা মানুষ আমাকেও কি বিপদ ফেলাচ্ছেন। তকবীরে কাম হবে না, কাম হবে কিসে? আপনি যখন রসুলের সিরাত বুঝবেন, আপনি জান্নাত যাবেন, আপনাকে টেনিল পুলে বৃত্তি পাওয়ার জন্যে এদেশের দেশ বরণ্য, পৃথিবী বরণ্য আলিম ওলামা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা আজ আলিম ওলামারা এক না হওয়ার কারণে আজকে ইসলামের এই অবস্থা। আমরা কারোর বিরুদ্ধে বলবো না, আমরা বলবো আমি নিজে খারাপ, আপনারা সব ভালো নেই। সারা বিশ্বের একজন খ্রিস্টান, নাম হলো মাইকেল হার্ন, 100 জন মানুষের নাম লিখেছে, মনুষ্যই বলা যাবে না, তার ভেতরে অনেক খ্রিস্টান আছে, কাফের আছে, যে বক্তাগুলো বলে যে 100 জন মনুষ্যের তালিকা করছে, আর ইমান নাই। আপনি বলতে হবে যে 100 জন মানুষের তালিকা করছে, তারই ভেতরে এক নম্বরে স্থান দিয়েছে জনাবে মুহাম্মদ রসুলুল্লাহ, এই কথা বলা লাগবে। অনেকেই আবার বলে যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, তাহলে আরো যে ধর্ম আছে তার থেকে না কম তা কথা কন্ডা গা, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম নয়, আল ইসলাম মানে ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা, এর উপর জীবন ব্যবস্থা একটাও নেই। ইসলাম নামক জীবন ব্যবস্থা আমরা চিনি না, মিশে টুই মাধ্যে দাড়ি দিয়ে হজ দিয়ে ঘুরিচ্ছি, ইসলামী জীবন ব্যবস্থায় জানে না। তাহলে ইসলাম জানতে গেলে আগে নবীক জানা লাগবে, নবীক জানতে গেলে কোরআন জানা লাগবে, তাহলে কোরআন নবী ইসলাম এই তিনটে আপনি চিনবেন, আপনি মৃত্যুর পর জান্নাতে যাবেন। কিন্তু এই এই আসল বক্তৃতা তো কেউ বলে না, জাতি এই জন্য আমরা মারা যাচ্ছি। এখন শোনেন, পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বার এসেছেন, যখন নবী দরকার জমিনে তখন আল্লাহ নবী পাঠাছে, যে সে সময় পাঠায়নি। কখন পাঠালো? যখন নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দিলেন জাতিকে, 950 বছর দাওয়াত পাওয়ার পর মাত্র 40 জন মানুষ আছে ইমানের পথে, 950 হিসাব করছেন, 950 মানে কি চেনেন? 100 100 করে গুনলে 900, তারই আবার 50। আপনি তো খালি করছেন 950 নাই, হিসাব কর 950 বছর যে লোকটা দাওয়াত দিল, যে নবী, মাত্র 40 জন মানুষ ইমান আনলো, আপনার ব্রেনে কি কোনদিন চিন্তা করছেন কিরে কি ডাকাত তাহলে ওই সময় ছিল, এ কি পাগললে নবী দাওয়াত দিচ্ছে তুর্বক জান্নাতে ঢোকানোর জন্য, তারই দাওয়াত তোরা মানলু না, মানা তো দূরের কথা, নবীর সাথে বিরোধিতাই লিপ্ত থাকবে।
তারপরে আল্লাহর কাছে বলল আল্লাহ এই জাতিকে আর ঘুরান যাবে না, কি করা লাগবে? তুমি কি বলতেছো, কি করবো আমি? আল্লাহ নিজে বলতেছে, বল তুমি তুফান দিয়ে শেষ করে দাও তো, এই কুলাঙ্গারক আমার দরকার নেই। কে তুফান দিল? দুনিয়া সরকার নিজের স্ত্রী বলো সন্তান বলো তা ও শব্দ বলেনি, এরই নাম হলো নবী। যখন নবীর দরকার তখন আল্লাহ নবী পাঠাতে, যে সে সময় নবী পাঠায়নি। তাহলে নূহ আলাইহিস সালামের জামানার লোক কতখানি খারাপ ছিল যে 950 বছর দাওয়াত দেওয়ার পর নবী মিথ্যাবাদী বলল, নবীর কথা শুনল না, ঈমান আনলো না, আল্লাহর কাছে গজব চালো, এই জাতিকে আমি আর দাওয়াত দিতে পারবো না, আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ বলল নৌকা বানাও। তাহলে আপনি কোনদিন চিন্তা করছেন কতখানি খারাপ হয়েছিল তাহলে ওই সময়কার মানুষ? তাহলে এই খারাপের উপর নবী ফাটাছে, তাহলে নবীর জীবন থাকবে কতক্ষণ? আচ্ছা এখন শোনেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন কখন? যখন ফেরাউন বলিছে আনা রব্বুকুমুল আলা, যে আমি রব, রবের দাবি করছে ফেরাউন, ওই সময় মূসা আলাইহিস সালামকে পাঠাছে। এই মূসার সাথে মূসা ফেরাউনের বাড়িতে জন্মিল, ওর বাড়ির পান্তা খেলো, সব খেলো, সেই মূসা আবার দাওয়াত দিল, আল্লাহ বলল ইজহাবিলা ফিরাউনা ইন্নাহু তাওবা, হে মূসা তোমাকে মাদাইন শহরে রসুলের কন্যাক বিয়ে করে তোমাকে এটি ঘুম পাড়ার জন্য পাঠানো হয়নি, ইজহাবিলা ফিরাউনা ইন্নাহু তাওবা, ওই ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, তাক আল্লাহর সীমা বুঝানোর জন্য তোমাকে আমি প্রেরণ করেছি, কোনো ঘুম নাই, যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও। তাহলে ফেরাউন রবের দাবি করছে, তাহলে ই আরো কত খারাপ কথা বলে না বারে, ই তাহলে কত খারাপ, কতখানি খারাপ হলে নবীর দরকার? আচ্ছা পাঠালো মূসা আলাইহিস সালামকে, এরপরে পাঠান হলো ইব্রাহিম আলাইহিস সালামকে আর একজন নবী, নুমরুদ তাম পৃথিবীর শাসনকর্তা। নুমরুদ কি, চারজন লোক পৃথিবী গোটা শাসন করছে, এক নাম্বার হলো জুলকারনাইন, তারপর হচ্ছে বক্তে নসর, নুমরুদ, আর একটাকে সুলাইমান আলাইহিস সালাম, এই চারজন মানুষ পুরো পৃথিবী শাসন করছে, তারই মধ্যে একজন নুমরুদ। আপনি গায়ের পরামানিকের সাথে বাড়িচ্ছেন না, কথা কয় না বাড়ি, আপনি গ্রামের পরামানিকের সাথে পারেন না, জুম্মার একটা মোতাল্লি তার কোনো বেতন নাই, জমাজমি কিচ্ছু দেয়নি, মোতাল্লির অত্যাচারে ইমামের ইমামতি ছাড়া লাগে, কথা কয় না। তাহলে একটা গ্রামের মাতব্বরের সাথে মানুষ পারে না, একজন মোতাল্লির সাথে পারে না, আর পুরো পৃথিবী দেয় শাসন করে আল্লাহর দাবি রবির দাবি করছে, এই লোকটা শোধন করার জন্যে ইব্রাহিমক পাঠাছে। তা আবার কি, তাই যে জায়গা ভূমিষ্ঠ আছে তাই পাহাড়ের ভেতরে, বাপ আবার হচ্ছে মূর্তি পূজক, কি বিপদ ইদে, তুই হিন্দু কাফিরের ঘরে জন্ম নিলে তুই আবার নুমরুদ হাদায়াত করবু, এই জন্য তোক পাঠাতে যা, তুই নুমরুদ বুঝা আমার এলা তৌহিদ বুঝা যা। তো নুমরুদ বুঝাবার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তামাম পৃথিবীর বাদশাহ, তাহলে এটি কি চারটিখানি কথা মনে করছেন? কেউ আল্লাহর পক্ষে নেই, কেবল ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে পৃথিবী, আর যার কাছে পাঠাছে তার আশপুরের কাছে, তার বয়স কমপক্ষে 72 বছর, কেবল ইব্রাহিম হচ্ছে। তাহলে ওই পৃথিবীর অবস্থা কি ছিল আপনি কোনদিন চিন্তা করছেন? হ্যাঁ চিন্তা করছেন, করেননি সেই দিন তো আমাকে নবী বুঝে পারিচ্ছেন না আপনি, ওই লোলেনি সুরের বক্তৃতা করিচ্ছে আর কোথাও, ওর বক্তা যে কথা করলো জীবন শান্তি কি ছিল ওই বক্তাই বুঝিনি, আমি নবী, অন্যান্য নবী যদি না বুঝেন আপনার নবীকে আপনি বুঝতে পারবেন না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, এরপরে ঈসা রুহুল্লাহকে পাঠালেন, তার আবার বাপ নেই, এটা কি কমতা তহমত? এমনি মুলুকেরা যদি লিখিয়া করে বিয়ে করে বউ ছেড়ে দেয় আর একটা বিয়ে করে, ওর ইউনিয়ন বারান্দা না, তুই কি চাই মুলুবি, তুই বউ ছেড়ে দিলু গা, কথা কয় না গা। আর ঈসা আলাইহিস সালামের বাপ নাই, আমার একটা যুবতী মরিয়ম আল্লাহর বান্দি,
তারই পেটত বাপ সারা জন্ম নেছে, তাহলে এই লোকটা যখন কালিমার দাওয়াত দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, কিরে তোর বাপ নাই তুই কিসের দাওয়াত দিস? আমাদের বর্তমানে বাংলাদেশের মানুষ হলে ওই নবী বারাবার দিতাম না, হে তোর বাপ নাই তোর কিসের বক্তৃতা, হে কথা বল, বুঝে পারছেন মাথা বুঝে পারছেন? তাহলে এমন বেকায়দা ভাবে নবী রসুল প্রেরণ করছে আল্লাহ, দাওয়াত দিবার যাইতে তাই হিমশিম খাচ্ছে, আমি কিসের পরিচয় দিয়ে বেটা কেন ভর্তি করে দিবি? তাই করতে নিবন্ধনের কাগজ নিয়ে আস, এখন যা নিবন্ধনের কাগজ তুলবার দেখ করছে বাপ নেই, বাপ নেই, খালি মায়ের পেট থেকে হচ্ছে, বাপ নেই স্যার, কত টাকা চাবি বাংলাদেশ? হ্যাঁ টাকা দিও হবে না, যে তোর বাপ নাই কে, তাহলে তোর মাওক ডাকো, মাওক ডাকে করছে না আমার বিয়ে হয়নি, তুই চল পালি গুলবি, তাহলে কি বেকায়দার মধ্যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাতে? সেই নবী আবার যখন দাওয়াত দিছে লোকেরা মানিনি মানিনি, অত্যাচার করে মারার উপক্রম এমন ভাবে তারা ধরেছে, নবী জান বাঁচানোর জন্য দৌড়ে যাচ্ছে, যাচ্ছে আর বলছে আল্লাহ আমি কোথায় দাঁড়াবো কি করব আপনি বুদ্ধি দেন। তখন ফেরেশতা এসে কয়েছে ঈসা তুমি এক কাজ করো, আল্লাহ বলে দিলেন যে ঘরের দেওয়াল আছে ছাদ নাই সেই ঘর তুমি ঢোকো, এখন ওই সময় দৌড়ে 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 রাস্তা দেখবি না ওই দেওয়াল আছে ছাদ নাই সেটা দেখবি, হ্যাঁ কথা বল, তাহলে এই চিন্তা তো আমাকে নাই, আমরা হাইছে উড়ে দিচ্ছি, আমার পিছনে দুশ্মন সামনে রাস্তা দেখতে হবে, কিন্তু আমার আল্লাহ বলছেন দেওয়াল আছে ছাদ নাই ইনকে ঘরের ভেতর ঢোকা লাগবে, তাহলে এটা কি কমতা চিন্তা? দৌড়তে দৌড়তে যা আল্লাহর কি কুদরত, ছাউনি নেয় ওই রকম ঘরের মধ্যে ঢুকে গেছে, ঢুকে গেলি ওরা তখন বাইরে থেকে শেকল আটকে দিয়েছে, দরজা আছে আটকে দিয়েছে, ঈসা আলাইহিস সালাম ভেতরে গেছে চাবি টাবি চার পাঁচটা চাবি দিয়েছে দরজা দিয়া, তখন ফাঁসি দিয়ে মারবি মারবি মারছে মারুক মন সুস্থ আর করছে, হাজার হাজার মানুষ যাচ্ছে, এখন থাক এই দিক তাকান কথা বুঝতে পারবেন না, আমি এনাদের কষ্ট যদি না বলি আপনি আমাকে নবী চিনতে পারবেন না, কারণ প্রত্যেক নবী হচ্ছে আমাকে নবীর সুসংবাদদাতা, আপনি আসল ঠিকানায় জানেন না এই নবী বুঝবেন কি দেন। এখন ফাঁসির ডেট হয়ে গেছে, ওই সময় জল্লাদ বলতেছে তাহলে যাও ঈসা নবীকে নিয়ে আসো, ওরা ওই যে দরজা আটকাছে আর ভেতরে ঢোকেনি, কচে এমন টাকার ঢুকিছে চারিদিক উঁচুয়া দেওয়াল ইজা বিকুন্টি, বাস কয়েকদিন পর তখন কেউ সাহস পায় না নবীক ধরে এনে ফাঁসির দেওয়া, এটা কি চারটিখানি কথা? তখন একজন বাটপাড়া লোক বলছে আমি পারব, তো যা ও ঘর চাবি দিছে যা তুই যা, উনি আবার খুব হেমাদুরি করে যা চাবি খুলে ওই দরজা খুলে ভেতরে ঢুকে ইঙ্গে সালু বালু করে দেখে ঈসা নবী নেই, এক সেকেন্ডের মধ্যে দেখেছে ঈসা আলাইহিস সালাম ঘরের ভেতর, ওই যাহা আবার ঘুরে দরজার দিক বাইরে তো লোক দাঁড়িয়ে আছে, যখনই ঘুরিছে এক সেকেন্ডের মধ্যে আল্লাহ ওই লোকটার চেহারা ঈসা নবীর মতো করে দিয়েছে, আল্লাহু আকবার, ই এখন তো দেখেছে নিজের চোখে দেখলো ঈসা নবী ঘরের মধ্যে নাই, উনি যখনই ঘুরে দেখে লোকজন সব জানবার পাশে কেরে তুই না ঈসা, কি আল্লাহর দেখেন কি কুদরত, তুই না ঈসা কো না আমি ছিলাম আমি তো ঢুকলাম এক্ষুনি, আরে বেটা তুই তো ঈসা, ওই লোক গিয়ে দা ফাঁসি দিতে, আল্লাহু আকবার, ওই লোক ফাঁসি দিছে আপনি চিন্তা করেন, তাহলে কি কি আল্লাহ সাহায্য, ওই ঘরের মধ্যে ঢুকিছে এরা চাবি দিছে আল্লাহ জিবরাইল দিয়ে ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে তুলে নিয়ে চলে গেল, এখনো সার শরীরে চতুর্থ আসমান ঈসা আলাইহিস সালাম ঘুরতেছে, আর একবার আসবে এই পৃথিবী শেষ জামানার নবীর উম্মত, প্রত্যেক নবী দরখাস্ত করছে কারুটা কবুল করেনি ঈসা আলাইহিস সালামের কবুল করছে, এখন আসেন তাহলে এই যে নবীগুলো আসলেন এনারা কি ফুল বিছানা যাচ্ছে? আচ্ছা কোন একটা তরিকে কাদিরিয়া চিস্তিয়া নকশবন্দি মোজাদ্দা দিয়ে যত তরিকে আছে পীর সাহেবের যত ইসলামী দল আছে এর কেড়ে নেতার মতো কি ঈসা আলাইহিস সালাম
না এর থেকে আরো দামি। হ্যাঁ, কি দামি লোক! এই লোকটা তুলে নিল, আবার পাঠাবি যে না তোমার এই নবুয়তের দায়িত্ব তুমি পালন করতে চাইছিলে, কিন্তু তুমি একটা অকারণে তুমি তোমাকে দিয়ে আমি করে নিতে পারিনি, অতএব তোমার এই যোগ্যতা আমি শেষ জামানায় রসুলের উম্মত করে তোমাকে দিয়ে আমি পৃথিবীর জমিনে আল্লাহর দেওয়া সমাজ ব্যবস্থা কায়েম করব। ঈসা আলাইহিস সালাম যে ওই যে উঠে গেলেন, ওই যে উঠে গেলেন ওই যে ঘরের ভেতর থেকে, তারই পরে 570 বছর পৃথিবীতে একজনও নবী আসেনি। কত বছর? 570 বছর। 570 বছর নবী না থাকার কারণে পৃথিবীর মাটি জাহান্নামের গর্ত হয়ে গেছিল, জীবিত মেয়ে গর্ত করে নামে দিয়ে চাফা দিছে নিজের বাপ, সুদ ঘুষ জেনা ব্যবসার চুরি চামারি যত রকমের কুকাম আছে সব মক্কাতে সারা এলাকা ধরছিল। তো এই সময় আবু জাহেল ছিল নেতা, আবু জাহেল, আবু জাহেল, বুঝতে পারেন নে আবু জাহেল, এই জাহেল মানে মূর্খ আর আবুন মানে পিতে, মূর্খের পিতে। এখন এই আবু জাহেল ওটি আবার দেয়া দেখেন, ওই সময় আমরা বলি যে আইয়ামে জাহিলিয়ত, আইয়ামে জাহিলিয়ত মানে অন্ধকার যুগ, মূর্খ বর্বরতার যুগ। তে আবু জাহেলের সাথে জাহিলিয়ত যোগ করে ওটি মূর্খতার যুগ বানালো, অন্ধকার, এত বড় অন্ধকার পৃথিবীতে ছিল না। এই অন্ধকার দূর করার জন্যে এই যুগে আল্লাহ তাআলা পৃথিবীতে নবী প্রেরণ করলেন। সর্বশেষে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এই অন্ধকার, ওই জীবিত মিয়া মৃত্যুবরণ করার মাটি দেওয়া বন্ধ করাবি, সুদ বন্ধ করাবি, পর্দা চালু করবি, জাকাত চালু করবি, চুরির হাত কাটবি, জানার সংসার করবি, অন্যায় অপকর্ম দুর্নীতি যত আছে সব বন্ধ হয়ে যাবে আমার এই নবীর দ্বারা। সেই পরিকল্পনা কার? ওই পরিকল্পনা নিয়ে পৃথিবীতে আমার আপনার রসুলের আগমন ঘটলো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন মক্কার ঘর তৈরি করে, আল্লাহ তুমি আমার বংশে এমন একটা নবী দাও সেই নবী যেন পৃথিবীর সারা নবী হয়। ওই দোয়া করেছে আজ থেকে 6,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম। সেই দোয়া ঈসা আলাইহিস সালামের 570 বছর পর ওই দোয়া এটি কবুল হবে। আমরা গতবারে 2-3 বছর আগে, আজ থেকে 2-3 বছর আগে নরওয়েতে কোরআন পড়লো, আপনারা শোনেননি? নরওয়েত কোরআন অবমাননা পড়লো, যে লোকটা পড়িছে আমরা প্রতিবাদ দিচ্ছি সারা পৃথিবীর মুসলমানেরা, সেই লোক সেই প্রতিবাদ দেখে আল্লাহ খুশি হয়ে গেছে, কিন্তু সময় দিয়েছে ওই লোক যে তোকে এখনো সময় দিচ্ছি, তুই তৌবা কর, তোর তৌবা আমি কবুল করে তোকে মাফ করে দেবো। উনি তৌবা করেনি। গত 15 দিন আগে দেখি ওই লোকের আঙ্গুলের মাথার থেকে 2 হাত পচে পচে কালো হয়, তালে পর্যন্ত পচে যাচ্ছে, ওই হাসপাতালের দিকে শুয়ে আছে। আল্লাহর খেলা একটু পরে কয় না, আল্লাহর মায়ের আসতে আর বান্দার মায়ের সদা লোক। আপনার ম্যাক্রো 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 এদে ফ্রান্সের কার্টুন তৈরি করে ওর দেশে 6 লাভ করলো, আমরা প্রতিবাদ দিলাম। যে লোক এই কাজ করলো অ্যাক্সিডেন্ট করে এবারে কে পুড়িয়ে মরে গেছে, ড্রাইভার শুদ্ধ মরে গেছে, গেল একটা মেয়ে কোরআনের উপর পাও দিল এই বাংলাদেশে, এক রাতের মধ্যে পাও ফুলে খাজুরি গাছের লাগানো হয়ে গেল। তাসলিমা নাসরিন জিব্রাইল বেহেস্ত আল্লাহর বিরুদ্ধে কথা বলল, সেই তাসলিমা প্রতিবাদের চোটে উনি এখন ভারতের যা জুতার বাড়ি খাচ্ছে। মুসলমান যদি জাগে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। কেন জাগা হচ্ছে এখন শোনেন। এরপরে এই যে ইদানিং যে খবর শুনতেছেন যে ওই যে আপনার ইসলাম রাষ্ট্র ধর্ম বিশ্বাস করি না কল না, না ওগুলা কওয়া হবে না, ওই মানে ওটা এখন মন্ত্রীর পদমর্যাদা দিয়ে আমরা কথা বলবো, কিন্তু দেখবেন এমন একদিন আসবে হয়তো শুনবেন 2-1 দিনের মধ্যে যে মুরাদ আমরা তাসলিমের লাগান প্লেন করে দিয়ে পাঠাবো, এ তোর ইডি থাকার দরকার নেই, তোর জন্য আমি মরম, তুই বাংলা থেকে চলে যা, তোর ইচ্ছা তুই ভাড়া, তাছাড়া আমার কয় পাও ধরি পিজা দাঁত ছাড়। কারণ কি? মুসলমানের প্রতিবাদের কারণে। এখন এখন শোনেন, এই যে নবীর ইতিহাস বললাম, নবীর কোরআনের বিরুদ্ধের ইতিহাস বললাম, এখন আসেন
আমাকে এই বাংলাদেশে 1500 বছর হলে নবী নেই, সামাম পৃথিবীতে নেই, 570 বছর নবী না থেকে পৃথিবীর যে দুরবস্থা, 1500 বছর হয়ে যাচ্ছে নবী হারা পৃথিবী। এমন কিছু কাম হচ্ছে যে আবু জেহেলের সময় সেই কাম হয়নি। তালিকা করেন না কে দুই সাইডে, আবু জেহেলের, আবু জেহেল প্রেসিডেন্ট ছিল, জীবনে মহিলার বল খেলা হয়নি, কথা কয় না। এই দেশ যখন ব্রিটিশ গভর্নমেন্ট শাসন করছে তখন ব্যাঙ্গা ছিল জ্বালায় জ্বালায়, ওই সোনালি ব্যাঙ্গা ছিল বগুড়াখালি। আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি সুদের কিস্তির গ্রুপ বসছে। নবীরা যখন আসছে তখন এত কোর্ট কাছারি ছিল না, সামনাসামনি বিপ্লব হচ্ছে, এত মামলাও বোঝেনি ওরা। তাহলে ওই তখন নবীর সময় যা ছিল না আজকে তার সে দ্বিগুণ হারে কৌশল বাড়িছে, অপকর্ম বাড়িছে। কোন কোন প্রতিবাদ কি কৌশলে বন্ধ করতে হবে সব সব সমাজে চলতেছে। নবী যে সময় হিমশিম খায়া গেছে, আজকের এই যুগে যত অন্যায় অপকর্ম আছে, এই সময় আমরা যারা কোরআনের কথা বলতেছি বলুন তো, এই আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীর ইতিহাস, নবীর জীবনী, নবীর সিরাত, নবীর আদর্শ, নবীর সব কিছু যদি ইমানদাররা বুঝতাম, আজকে বাংলাদেশে আলেম ওলামার বিরুদ্ধে এত কথা হতো না। যে সময় নবীরা হিমশিম খাতে ওই কাম এখন আমাকে করা লাগতেছে, যার কারণে একের পর এক জেলখানা, কথা কয় না রে। আমরা উড়িচ্ছি জেলে, তার কাছে হুজুর জেল খাটা নবীর সুন্নত, আল্লাহ রসুল বলছেন আমার অবর্তমানে তোমরা যতদিন এই দুইটা জিনিস আঁকড়ে ধরবে, কিতাবুল্লাহ সুন্নতে রসুল, ততদিন তোমাদের পদস্খলন হবে না, নির্যাতিত হবে না, নিষ্পেষিত হবে না, তোমাদের অন্যায় অপকর্ম তোমাদের কাছেও আসবে না যদি দুটা জিনিস ধরো। কিন্তু আমরা বাংলাদেশে নয়, তামাম পৃথিবীতে আল্লাহর নবীর এই দুইটা, একটা কিতাব আল্লাহর, একটা রসুলের হাদিস, সব বাদ দিয়ে দিছি। পৃথিবীর সব বাদ দেওয়ার কারণে আজকে এই পৃথিবীর, আমরা বলছি পৃথিবী খারাপ আছে, পৃথিবী যা ছিল তাই আছে, কিন্তু আমরা বদলে গেছি। এখন এখানে যে কয়জন লোক আছেন, আমি এখন কথা বলবো, এতগুলি কথা এই জন্য বললাম যাতে নবীর এই কথাগুলো আপনার বেনত আমার সেট করতে সুবিধা হয়। আমরা যে কয়জন এখানে আছি সবাই কি রসুলের সিরাত আমরা মানতে রাজি আছি? কারা কারা দুহাত তোলেন তো দেখি, কারা কারা নামান হাত, না তকবীর না দেওয়াই ভালো, কথা বোঝেন, তকবীর দিয়ে দিয়ে আমরা মানুষ, আমাকে রোগী বিপদে ফেলাচ্ছেন, তকবীরে কাম হবে না। কাম হবে কিসে? আপনি যখন রসুলের সিরাত বুঝবেন আপনি জান্নাতে যাবেন, আপনাকে ট্যানেল পুলে বৃত্তি পাওয়ার জন্যে এদেশের দেশ বরণ্য, পৃথিবী বরণ্য আলিম ওলামা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা আজ আলিম ওলামারা এক না হওয়ার কারণে আজকে ইসলামের এই অবস্থা। আমরা কারোর বিরুদ্ধে বলবো না, আমরা বলবো আমি নিজে খারাপ, আপনারা সব ভালো। কোরআন যা আছে ওর সাথে যদি মিল হয় তাহলে বুঝবো সহি, কোরআনের সাথে নবীর সাথে মিল নাই উড়াকে গায়ের সই, কথা কন দেখা। আপনার ইসলাম তো না দেখে মানবার কয়নি, ইসলাম আছে কোরআনে আর রসুলের জীবনে, কোরআন আর রসুলের জীবন এটা যখন মিলে দেবে আপনার জীবনের সাথে আপনি জান্নাতি। গুচ্ছের এক আবাদত করে মরার পর করছে তোর চাইরেনার সব নেই, লাভ কি? সারা বছর সারা জীবন নামাজ নেই, কালাম নেই, আল্লাহ রসুলের আদর্শ মানা নেই, মরার সময় যা দাঁড়িয়ে জুব্বা গাছ দিয়ে কালমা পরে তসবিলে জুম্মা দিয়ে এই যে ঢুকি যার বাড়ায় না, কেরে গামরের সময় ইউরিয়া দেয়া লাভ আছে? কথা কয় না বাড়ি, ধান হচ্ছে গামর, ওই সময় আমি কে 10 কেজি 20 কেজি ইউরিয়া দেবো, তাহলে ওই ধান বাড়িতে আসবি না, ধান ওটি শুতে পড়বি। আমাদের বাংলাদেশের মানুষ
ইসলাম নবীর আদর্শ না বোঝার কারণে হয়ে গেছে কি, সারা জীবন যৌবন শেষ করছে, মাজারের বয়স শেষ করছে, বুড়ো বয়স হচ্ছে, দাড়ি রেখে ওই জুব্বা গাও দে তুই মার দে, ওই এমন ইউরিয়া দেশে ভুগছে দেখছে ভুগছে কি কথা বল না গা। তাহলে এখন আপনারা কি রসুলের সিরাত শুনতে রাজি আছেন? শোনার পর গ্রহণ করা লাগবে আজই, তাহলে আপনি জান্নাত দেবেন। এই যে মসজিদ, এই মসজিদটা মনে হয় পুরাতন মসজিদ তাই না? কমপক্ষে 60 বছর বয়স হচ্ছে এই মসজিদের। হ্যাঁ, কত বছর? 600 বছর হচ্ছে। এই 600 বছরে যত উপরে নামাজ পড়ছে, একটা লোক আপনারা রোগ তুলে যদি কন, আচ্ছা আপনি তো মরে গেছেন, এত বছর এই জুম্মার বয়স, ইমাম তো কমপক্ষে 600 বছরে 600টা চলে গেছে। তাহলে এই ইমাম যখন খুতবা দেয়, আপনারা এই যতগুলো লোক আছেন যে যে গ্রাম থেকে আছেন, কোন তো যে আল্লাহ রসুল বলছে যে কিয়ামতের দিন আমার উম্মতের ভেতরে 73টা কাতার হবে, 72 কাতার দোজখত যাবি, 1 কাতার জান্নাতত যাবি। হুজুর আপনার বহু চাপা শুনেছি, ওই ওই কাতারত কি করলে থাকা দেবে না কোন তো? একটা আমার এই 40 বছর 41 বছর বক্তৃতার বয়স, এই যে 10,000 50,000 পর্যন্ত লোক আমি সবার দেখেছি, একটা লোক হাত তুলে দেখতে পারিনি। আসল কামতি ফেল কি? হ্যাঁ, এক কাতার দান্নাতের যাবে, সেই কাতারত থাকার জন্য দুনিয়াত বাঁচে থাকতে আপনার কাজ করা লাগবে, আর সেই কাজ আছে রসুলের আদর্শের মধ্যে। রসুলের আদর্শ বাদ দিয়ে আপনি কোন পথে জান্নাতে যাবেন? আপনার বাপও জান্নাতে যাবে না। আর এই জান্নাতে যাওয়ার কথা যখনই আমরা বলতেছি, তখন কিছু লোক কেরে নবীরা হাবশে গেছে পারেনি কি কয় রে এ কথা কয়। যখনই দুই হামকি দেয় অগলিয়ে চলে গেলাম, তখন সব না বা উলার কর্ম না বা। তাহলে নবীর থেকে এখন আরো কঠিন। মুসা আলাইহিস সালাম যখন ওই নদীর ভাসিয়ে দিল ওর মাও, আমাকে এখনকার সময় হলে মোবাইল করে কইলো হনি, এ মুসা কোন নদীর ভাসিয়ে দিতে আয়, কি তখন মোবাইল আছেন না, এত ডিবি টিবি কিছু আছেন না, ওরা বুঝতে পারেনি। আর এখন আমার আপনার ইমিতে যদি হাইটে দেয় 6টা মোবাইল চলে যাবি, কই এই দিক দিয়ে গেল। তখন থেকে এখন কত কঠিন, এই কঠিনের মধ্যে আপনি লাইয়ের ঝোল দিয়ে ভাত খা, ইসলামের কথা কবেন, আর আপনার কিচ্ছু হবে না, আপনি কি পাগল? হ্যাঁ, তাহলে রসুলের সিরেতে আমরা ঢুকি এখন, কি ঢুকবো তো? আলহামদুলিল্লাহ, আমি খুব শর্টে বলবো রসুলের সিরেত, এই রসুলকে যদি না চেনা যায়, আপনি দুনিয়াতে ইমানদার হিসেবে চলতে পারবেন না। এখন আমরা সবাই ইমানদার তাই না? ইমানদার ছাড়া রসুল চিনতে পারবে না। আসুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ভাই একটু একটু চাপে আসেন ভাই, জায়গা হচ্ছে না তো মানুষ আছে বারে, তেই করবেন তে বারে করলেন না, আসেন একটু একটু কষ্ট ভাই, চাপে যান। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারিমে বলছেন, আমি সেই কথাটা বলবো না না সাহেবের কাছ থেকে, এমনি সাহেব কথা বলেন না, আপনারা চুপ করে শোনেন শোনেন, সময় নাই সময় নাই, এরই মধ্যে আবার সুর যদি ধরি তাহলে আরও আধ ঘন্টা চলে যাবে, আমি সুর করব না, আমি খালি আপনাকে টেনিল ফুলে বৃত্তি পাওয়ার কথা বলে দেব। আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা আয়াত দিয়েছেন, জান্নাতে যাওয়ার ফর্মুলা আছে কোরআন শরীফে, সুবহানাল্লাহ। কেউ যদি হাই স্কুলে থেকে লাগাত ইন্টার বিএসসি পর্যন্ত পড়ে, তাহলে কমপক্ষে অ্যালজাবরা করা লাগবে, অ্যালজাবরা যদি করবে চান তাহলে আপনাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা জানা লাগবে, কত কন এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা যারা জানবে তারাই অ্যালজাবরা করতে পারবে, তাছাড়া কেউ পারবে না। এটা হচ্ছে অ্যালজাবরা করার ফর্মুলা। কেউ যদি পাটিগণিতের অঙ্ক করতে চায়, ওর নামতা মুখস্থি থাকা লাগবে, 2 1 কে 2, 2 2 4, 3 4 12, 5 5 25, 28 67, 8 10 80, এই নামতা না জানলে ওই পাটিগণিত করতে, তাহলে এগুলোর সূত্র থাকলো আর জান্নাতে যাওয়ার কি সূত্র নাই? জোরে কর, এ ভাই এগুলা এগুলা যেন পুড়ে যায় না, আবার উড়ে থাক থাক, কথা বুঝেন? যদি অ্যালজাবরার সূত্র থাকে,
যদি পাটিগণিতের সূত্র থাকে তাহলে কি জান্নাতে যাওয়ার সুন্নাত? কি অনুসরণ করব? রসুলের সুন্নাত অনুসরণ করে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। রসুলের সুন্নাত অনুসরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে। এতে কি চারটিখানি কন্ডিশন? হ্যাঁ, সুন্নাত কি তাহলে? রসুলের যদি 100টা সুন্নাত থাকে তাহলে এক নম্বর সুন্নাত কি? এক নম্বর সিরিয়াল সুন্নাত কি? সেরকম ইমান তো আল্লাহর উপর, ইমান আল্লাহর নবীর সুন্নাত নয়, ইমান আল্লাহর হুকুম। ফামাই ইয়াকফুর বিত্বাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে আগে তাগুতকে অস্বীকার করো তারপরে ইমান আনো, এটা হলো ফরজ। এটা ইমান আনা মানে কি? একজন মানুষ যদি জান্নাতে যেতে চায় ওকে ইমানদার হতে হবে, আর এই ইমানটা হতে হবে আগে তাগুতকে অস্বীকার করো তারপরে ইমান আনো। এখন তাগুত কি জানি না, ওই খালি কালমা পড়ে জিকির করে খুন হয়ে যাচ্ছে, কিন্তু তাগুত হচ্ছে পটকের মধ্যে উবুরকার পকেট, নিষ্কার পকেট, দুই সাইডের পকেট, পায়জামার পকেট, টুপির মধ্যে, কলজার মধ্যে, পুরো তাগুত দিয়ে ভরেছে। আল্লাহু আকবার, সারানার আবাদত কবুল হবে না। এখানে বলা আছে ফেরাউন কে যাওয়া দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ বলছেন যে ইজহাবিলা ফেরাউন ইন্নাহু তাগা, যে হে ফেরাউন, মুসা ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, উনি যে শক্তি ওটি অর্জন করছে ওটা তাগুতি শক্তি। অতএব ওই তাগুতি শক্তি যাই পৃথিবী গোটা, এই মিশর গোটা জলাঞ্জলি দিয়েছে ওই তাগুত দিয়া, ওই তাগুতকে অস্বীকার করে তারপরে তুমি কালমা পড়ো। আমরা তাগুত বাইরে নিছি কি? আমাকে এখন হচ্ছে কি, আমাকে ইমানের ভেতর মধ্যে ওই দিন একটা ড্যাপ সারছে নেন, ড্যাপ কয় ডিএপি কয় ড্যাপ কয় না, আচ্ছা ড্যাপ সার দেয় পরিচয় জানে, তাহলে ড্যাপের মধ্যে কয় সার থাকে? পটাশক ড্যাপ করলে তার দাঁত থবে, ইউরিয়া ড্যাপ করলে তার দাঁত থবে, ফসফেটক ড্যাপ করলে তার দাঁত থবে। কবি কে তুই ফসফেটের বস্তার ড্যাপ লেগু যুগা ওর কানসারা ফাটাবি? ড্যাপ মানে কি? চার পাঁচটা সার মিক্সার করে তারই নাম। তা আমাকে বাংলাদেশের ইমানদার হচ্ছে এখন ওই ড্যাপ মার্কা কথাকাল, ড্যাপ মার্কা হওয়ার কারণে নবী কো চেনে না, এবাদত চেনে না, আল্লাহ চেনে না, কোরআন চেনে না, ইসলাম চেনে না, আমরা ড্যাপ হয়ে গেছি। ড্যাপ সার যাই দেয় আর ইউরিয়া পরে দিলে তাও হয়, আর যা ইউরিয়া আছে মাটি পচাবার চাইলে ওই ফসফেট 10 দিন পর দেবো, কিন্তু ড্যাপ দিলে ফসফেটেরও কাম করে। তো আমরা যে ইমানদার হচ্ছি এখন এই ইমানদার ওই সেরেকে সেরেকে যেতে হয়, ওই মিথ্যাও যেতে হয়, সুদও যেতে হয়, রোজাও যেতে হয়, কুরবানিও যেতে হয়, হজত গেলে আকা কাতারত জায়গা পায়। ড্যাপ মার্কা ইমান দেয় রসুল চেনা যাবে না, ইউরিয়া সারের মতো একতরফা হওয়া লাগবে, ফসফেটের মতো আপনার একতরফা হয়, মরক্কো হবেন না আপনি টিউনিসি হবেন, এক ফসফেট হওয়া লাগবে। তাহলে রসুল চিনতে গেলে আপনি আপনি এখানে রসুলের সুন্নত মানবেন, এই সুন্নতটা কি কি আপনাকে বাড়ির বস থেকে তালিকা তৈরি করতে হবে, আর এই সুন্নত এক এক করে মাথার থেকে পা পর্যন্ত আপনার বডির ছেদ, তারপরে আপনি সমাজ হচ্ছেন, আপনি অফিস হচ্ছেন, দেশ হচ্ছেন, সংসদ হচ্ছেন, মসজিদ হচ্ছেন, সব নবীর সুন্নত দিয়া সকল জায়গায় সুন্নতের তালিকা সেট করে করে যখন আপনি অনুসরণ করবেন আল্লাহ বলছে এখন আমি ইহুবে কুমুল্লা। সুন্নত মানা নেই করছে পানি হয় না খেরা, আল্লাহর দয়া বেশি থেকে সেদিনকে পানি দিতে তা লোয়া ফাটিয়ে ফেলে দিতে মানছে। এই কত কোন টাকা ক্যাঙ্কা মরত পানি আনেন তো দেখি, আল্লাহর দয়া বেশি থেকে সেদিনকে পানি দিছে, তাছাড়া দেওয়ার কথা লয়। সেদিনকে একটা সিরাত মাহফিল হলো, এটি কোন কোন দিক হলে এটি সাদাপুর, ওখানে আমি বলছিলাম যে আপনি আজই সিদ্ধান্ত নেন আমরা কাল থেকে আল্লাহর ইবাদত করব, আজই বৃষ্টি হবে, আপনার সিদ্ধান্তের উপর, আপনি চাচ্ছেন ওই ম্যাক্রোর ফাঁসি হোক, আপনি চাচ্ছেন তাসলিমের ফাঁসি হোক, আপনি চাচ্ছেন কোরআন পুল্ল ফাঁসি হোক, আপনি চাচ্ছেন বিদে আল্লাহ তার বিচার করেছে,
আপনি যদি না আসেন কোনো বালাই নাই। মেলা মানুষ বাংলাদেশে এখন আছে হাজার হাজার কোটি কোটি, তারা জানি না যে কোরআন শরীফের এই করছে। আর যত চিল্লে ছিল আমরা করে আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আর আপনারা খালি করতে চাই বা কি বেন আসিল। তাহলে রসুলের সুন্নাত একশোটা সুন্নাত, তারই ভিতর এক নম্বর সুন্নাত কি বলেন তো? এক নম্বর যেটা মানলে পৃথিবী ভালো হবে সেটা হলো এক নম্বর সুন্নত। সেটা হলো সেই সুন্নতের জন্যই আল্লাহ পৃথিবীতে আল্লাহর নবী প্রেরণ করেছেন। দরিকল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সব পড়তে পড়তে যখন চলে যাবেন আট নম্বর আয়াত থেকে পড়া শুরু করবেন, আমার আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই কাজের জন্য আল্লাহ প্রেরণ করেছেন নবী, আর অন্য কাজ না, এই একটা কাজ হলে এক নম্বর সুন্নাত। এই কথাটা মৌলবীরা কোথে কোথে ওর ধারিয়ে কাছে যায় না, কোথি আবার তখনই মুখের কথাটা চুটকে আর একদিকে যায়। আবার যদি ইমাম সাহেব জোরে এটা খোবার লাগে, মোতাল্লি যদি আগে বসে থাকে, মোতাল্লি গলা খাকা দেয়, তখন ইমাম করে করে এটা তো মোতাল্লির গলার আওয়াজ, তখন মোতাল্লির চোখের দিক তাকাতে মোতাল্লি চোখ দেখো যাই কি করছে কথা কয়। এখন অর্থ শোনেন, আল্লাহ এই জন্যই নবী প্রেরণ করছে, সেই কাজটা আপনার দায়িত্ব। নবী নাই দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় হতেন, আমার আপনার দায়িত্ব এই কাজ করা। যদি করতে পারেন আল্লাহ বলছেন ইয়াগফিরুলাকুম যুনুবাকুম, তোমার জীবনের সব গুণ আমি মাফ করে দেব। আপনার তো ঠেকা গুণা মাপের, আপনার তো ঠেকা কি আমাদের দিন জান্নাত না কি করতে আছে। তো এই কাজটার জন্য আপনি দুনিয়ার কাজ করবেন না। মরার পর বিরাট মুন্সি দিয়েও দোয়া করে লিখছেন, আর মরার পর মাইকিং হচ্ছে শোক সংবাদ শোক সংবাদ, বার মনে মারামারি করব মাইকিং হচ্ছে শোক সংবাদ, যাই পড়তেছে যাই মাইকিং করছে, ই ফজরে নামাজ পড়েনি, ই আবার কোথায় বিসমিল্লাহ রহমানের রহিম শোক সংবাদ। কে শোক সংবাদের তোর বিসমিল্লাহ লাগবে কে? গরু জব করিতে কুন্দারে হাটত কোথায় বিসমিল্লাহ রহমানের রহিম তর তাদা একটা গরু জব হবে মহিষ জব হবে, তুই গরু জব করার আগে বিসমিল্লাহ কে? তুই কি জব করছ না মাইকে বিসমিল্লাহ কে? ওটা দিয়ে বুঝাচ্ছে দেখ আমরা কি আল্লাহ আল্লাহ কথা কন, এগুলো দিয়ে ইসলাম সারিচ্ছে, ওগুলা গাঁদাখুরি কথা দিয়ে ইসলাম সারিচ্ছে, আর দোষ লিয়ে দা আমাকে রোগ চাপাচ্ছে। তাহলে এক নম্বর সুন্নাত আল্লাহ তালা বলছেন আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া দিন দিয়া জীবন ব্যবস্থা দিয়া, আপনি পৃথিবীর জমিনে গিয়া তামাম মানুষের তৈরি করা মতবাদ আইন কানুন তাহজিব তামুদ্দুন কৃষ্টি কালচার যত রকমের কর্মসূচি আছে এইগুলিকে উৎখাত করে দিয়া আল্লাহ বললেন আমার দেওয়া জীবন ব্যবস্থা তুমি বিজয় লাভ করার চেষ্টা করবে, এতে করে যত কাফের মোশেক বেদিনের কলি যায় জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। ড্যাম কি আর একটাই কাজ, আপনার কোরআন বিজয়ের কথা বলা লাগবে। বাংলাদেশে কত পার্সেন্ট মুলবি কয় কোরআন বিজয়, এরা কান্দে মোনাজাতত কান্দে, জুব্বা বড় টুপি বড় ধারি বড় পাগড়ি বড় সব বড়, কিন্তু সবাই একসাথে কোরআন বিজয় চায় না। আলিমরা কোরআন বিজয় চাচ্ছে না, এমন একটা মসজিদের ইমাম নেই সৎকারা দুই তিনজন ছাড়া একটা ইমাম কোরআন বিজয়ের কথা মসজিদের মেম্বরে কয় না। উয়ো বলো মুক্তাদিও মারল, উনি তো ইঞ্জি ইঞ্জি লাইনের থেকে নেমে গেছে, আপনি কি লাইনের থাকবেন? এই কামটা কেউ বুঝলো না। তাহলে এখন আসেন, আপনি যদি জান্নাত যেতে চান আপনার এক নম্বর সুন্নত হলো এই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিজয় করার জন্য আল্লাহ নবী পাঠাছে। নবীর অবর্তমানে প্রত্যেক ইমানদার দায়িত্ব এই কোরআন বিজয় করা দুনিয়ায়, এটা এক নম্বর সুন্নত। সেই জন্যই নবী কোরআন দেয়া
মদিনার রাষ্ট্র 12.5 লক্ষ বর্গ মাইল 10 বছর চালাছে। নবী কোরআন দিয়ে 10 বছর চালালো, আবু বকর চালালো 4 বছর, উমার ফারুক 2.5 বছর, হযরত ওসমান চালালেন, আলী চালালেন, এরপরে 30 বছর চললো কোরআন দিয়ে। কে বুদ্ধি দিয়ে কোরআন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে চালানোর বুদ্ধি কে দিতেছে? যত বুদ্ধি দিচ্ছে কোরআন বাদ দিয়ে তত ইমানদার বিপদে পড়তেছে। ওই কাম না করা বন্ধু জীবনের গুণে একটাও মাফ হবে না, জান্নাতের কপাটও খুলবে না। যত স্টাইল দিয়ে আপনি জুম্মার নামাজ করেন, এক একটা স্টাইল দেখলে 2000-5000 টাকার দাম ছবি দেখা যায় ওর মধ্যে। কইতে মরিদের তো স্টাইল দিছি হুজুর, তে তোর স্টাইল দেখি, তুই তো সুদে টাকা বাদ দিস নি। আরে তুই মাটি কাদর মধ্যে নামাজ পড়, আর তোর যদি ইমান যদি থাকে তাহলে তোর জান্নাত। অজু ভঙ্গের কারণ আছে, বাই চললে পায়খানা করলে পেশাব করলে অজু থাকে না। রোজা রাখছি, আসরের সময় এক গ্লাস পানি খাইলে রোজা ভেঙে যায় কি যায় না? নামাজ তাকবিরে তাহরিমে বাদে সূরা ফাতিহা পড়ছি, একজন এটা কইছে আব্বা এক গরু সিলাতে মানুষের ধানত লাগিয়ে ধরে লেগে গেল, উনি তখনও নামাজ ছাড়ছে না, কারণ কথা কইলি নামাজ শেষ হয়ে যাবে। তাহলে নামাজ ভঙ্গের কারণ আছে, অজু ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, ইমান ভঙ্গের যে কারণ আছে। তুই ইমাম কষ্টি গাছ দে ওই কথা কইলি ইমামেরই ইমান নেই। দেশ কি একদিন ইনকে আছে? এই দেশ কি ইনকে একদিন হতে সারা পৃথিবী একদিন 1500 বছরের পৃথিবী এইরকম হচ্ছে, সবাই সুতের কানা বগলে হয়ে আছে। বছর অন্তরে না এক ঘন্টা সিরাত মাহফিল করলো, 11ই রাত্রে 12ই রবিউল 11 রাত্রে করলো, ইয়া নবী তোর কত ওরে সর্বনাশী, কি ইমানদার রে, ওই চোখের পানি ওই মাইকের মধ্যে আবার কান্নারও আওয়াজ তোলা যায়, তখন কবরে আল্লাহ বলালো। এই হুজুর আল্লাহওয়ালা নবীর পাশে যাই নামাজ পড়ছে, তাই তাহলে কিরকম আল্লাহওয়ালা ছিল? রসুলের পেছনে নামাজ পড়ছে আব্দুল্লাহ বিন উবাই, একবার রসুলের পেছনে একদিনও জামাত কাদা করেন, আমাকে তাও 2-1টা জামাত কাদা হয়, ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের জামাত কাদা হয়নি। তারপরও দোয়া করেছে জানাজা দাফনের পর, আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন উবাইকে মাফ করো, ইমান এনেছিল ঠিক, কিন্তু আমার সাথে গাদ্দারি করে আবু জেলের সাথে তল্পি ধরেছিল, কোরআন বিজয় চাইনি, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ সূরা তৌবার 80 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলছে সাবিনামারাতান, 70 বার যদি দোয়া করো নবী আপনার দোয়া কবুল হবে না, কারণ সে কোরআন বিজয় চাই নাই। মোনাফেক নাই নাই কোন মোনাফেক ঘস করে একজন কোয়া যাবে না, কত কোরআন বিজয় চাইনি তাই ওর জন্য দোয়া কবুল হয়নি। আল্লাহ রসুল কোরআন হচ্ছে আয়াত সূরা তৌবার 80 নম্বর আয়াত, তাহলে কোরআন বিজয় চালো না, আল্লাহ নবীর দোয়া কবুল করা হলো না। নবীর দোয়া যদি কবুল না হয় তাহলে আমাদের সমাজে যতগুলো মানুষ আছে হাজার হাজার মানুষ কোরআন বিজয় হোক চায় না, তো তারই জন্য যে চিটাগাং থেকে মুন্সি লিয়েছে দানাদা করিচ্ছেন তাও 6 বার, কথা বোঝেন, 6 বার দানাদা করিচ্ছে ওই মানুষের জন্য, 6 বার কে 6 কোটি বার যদি জানাজা করে দোয়া করে একটা দোয়া কবুল হবে না, কারণ নবীর দোয়া কবুল হয়নি। দোষ কোন জায়গায় পড়ে আছে সেটা দেখলেন না, অথচ আল্লাহ বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। হ্যাঁ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি জমিনে আমি আল্লাহ আমাকে ভয় করার নিয়ম নীতি চালু করতে পারো, কায়েম করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনের বরকতের দরজা, আসমানের বরকতের দরজা আমি তোমাদের জন্য উন্মুক্ত করে দেব। যতক্ষণ কোরআন বিজয় না হবে ততক্ষণ পানিও ঠিক মতো পাবেন না, যদি হয় আপনার ডুবে নিয়ে দেবে, আর যদি খরা হয় ধান আলা ভেও ফাটাবে, কি হচ্ছে কি হচ্ছে না? আপনি এগুলো কথা তো জুম্মত কয় না, এগুলো কথা জুম্মত কবে না, কুন্ডি থেকে কি কয় আছে ইমামরা কয়, চোখ মুখে টান মারিচ্ছে মনে হচ্ছে কি রে, খালি তুফান ছুটে যাচ্ছে, বাটাম ফাটাবে এই ইমামদেরকে তোরে বলুন ঠিক কিনা? বছর অন্তর 50,000 টাকা লিয়ে দেয় স্ত্রী হাতত দিচ্ছে, স্ত্রী ওই টাকার ওই তা ওটা কস ওটা লিয়ে বকর থেকে তোমাকে একবার একটা স্বামী পাইছি, তুই বইয়ের মন সন্তুষ্ট করলু কিন্তু আল্লাহর দিকে তাকালু না, কতক্ষণ? তাহলে সবচেয়ে 1 নম্বর সুন্নত কোনটা বলেন তো, কোনটা? কোরআন বিজয় চাওয়া। সবচেয়ে 1 নম্বর সুন্নত কি বলেন তো?
আপনি কি গুনাহ মাফ করে নিতে চান? গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ। তাহলে যে আল্লাহ গুনাহ মাফ করার মালিক, সে আল্লাহ কোন আমাকে রক মানাছে? ওই আল্লাহই বলেছেন যে আমি সৃষ্টি করেছি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে কার? আল্লাহ। আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন তিনি, হুকুম দিবেন তিনি, এটা আল্লাহর কথা। তাহলে নবী চিনতে গেলে আগে রসুল সর্বপ্রথম এই কাজ করেছেন, তখন নামাজ আসেনি পৃথিবীতে। নামাজ হচ্ছে হিজরতের এক বছর আগে, রসুলের নবুয়তি জীবনের ১২ বছর হচ্ছে নামাজ। আর হুয়াল্লাযির কাম শুরু হতে মক্কার থেকে। তাহলে ওই কাজ আমরা করবেন লেগেছি। আচ্ছা আমাকেও কি সন্ধ্যা গায়ের ছবি? আপনি কি মাথা খারাপ? নবী করে দাঁত বার হয়ে গেছে, আর আমার কোনো পোস্টে নাই, কোনো পদত নাই, আমার আমাদের কি চাকাতে দিতে? আল্লাহ দে বাঁচিয়া তো যেই বাঁচবি। সেই দিন ওই ওই নবীগুলার জীবনে আমি বলেছি, এমনি না যদি পা ফসে কোনো অপরাধ হয় তাই গায়ের মানুষ কয় না তোর পাতে নামাজ হবে না। কি কথা রে, তামাম পৃথিবীর মানুষ বক্তৃতা শুনে কত কি হয়, তাও গায়ের মানুষ করতে না তোর পাতে নামাজ হবে না। তার মানে যে নবী আল্লাহ লোক সোসার কাম লয়। তাহলে এক নম্বর সুন্নত যতক্ষণ না বুঝবো ততক্ষণ আমাদের ইমান ঠিক হবে না। তাহলে এক নম্বর সুন্নত হলো আপনি যে ক্লাসের হন, নামাজও যদি পরে পড়েন। উমার ফারুক ২৬ বছর বয়সে ইমান আনছে, সেই উমারও আল্লাহর নবী কথে লা বাদা নাবিয়া, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউকা না উমার, উমারকে নবুয়ত দাও। ২৬ বছর নামাজ পড়েনি কাফের, তাই ২৬ বছর বয়সে ইমান আনার পর এমন যোগ্যতা আল্লাহ দিয়েছে, তাই অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। নামাজ পড়ালে আমাকে খালি পারাপারি, কিন্তু কোরআন বিজয়ের কথা কইলে কয় না বা বুঝি, সেই উমুর কি আর আছে? কথা কর না কে? তাহলে আপনারা কোরআন বিজয় চান, আগে চান বারে আপনি তো খালি চান, তাহলে আপনার জন্য জানাজা করে দোয়া করলে আল্লাহ মাফ করে দিবে। কারণ এই বান্দা আছে, সুবহানাল্লাহ। কারা কারা কোরআন বিজয় চান হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করুক। এই যে কোরআন বিজয় চাইলেন, কবে হবি হোক কিন্তু কোরআন বিজয় চাইলেন আজকে। ১ কোটি বছর যদি পর মেহেদী আলাইহিস সালাম এসে কোরআন দেয়, এই পৃথিবী তো অবশ্যই চালাবে। আল্লাহ তাআলার নবী কিয়ামত দিন বলবে আমার উম্মতের ভেতরে তারা একটা বিল্ডিং এর যেরকম ১০,০০০ ইটা খোয়া বানায়, ওই সময় যারা পূর্বের উম্মত যারা কোরআন বিজয় চাষে তারা খোয়া হয়ে ভীততা ছিল। আল্লাহ এই উম্মতরা যদি না চাতো আজকে মেহেদী আলাইহিস সালাম কোরআনের রাষ্ট্র কায়েম করতে পারতো না। অতএব ওই আগের উম্মতকে আমার ছেড়ে দেন, আমি তাদেরকে জান্নাতে ঢুকাবো। আরে জান্নাত কি গে জুম্মার গেট? জান্নাতের গেট জানেন? আল্লাহ রসুল বলছেন হাদিস শরীফে যে মক্কার হেরেমত থেকে শুরু করে হাজরামাউত পর্যন্ত ১২০০ কিলোমিটার হলো জান্নাতের দরজা। আল্লাহু আকবার! কত কিলোমিটার? ১২০০ কিলোমিটার হলো জান্নাতের দরজা প্রশস্ততা। এক এক ধাক্কায় কয়েক কোটি জান্নাত যাবেন। আর এরই ভেতর ভাগবত পড়বি যারা কোরআন বিজয় চাচ্ছে তারাও এক ধাক্কায় চলে যাবে। কিন্তু যারা কোরআন বিজয় চাইনি বংশ বিরোধিতা করছে, এর কোনো খুঁজা পাওয়া, এর কোনো ফার্স্ট কলই জান্নাত দিয়ে দিবি। কোন কলর ফার্স্ট কলর দি? আপনি জানেন কোরআন শরীফ কি আছে জানেন? সূরা মুদাসসির পরে দেখবেন চারটি কারণে আল্লাহ জাহান্নামে দিবে মানুষক, সাকার নামক জাহান্নামে। এক নম্বর হলো লামনাকু মুসল্লিন, আমরা পৃথিবীতে নামাজে ছিলাম না। ও লামনাকু নুতিমুল মিসকিন, মিসকিনদের ব্যাপারে ভ্রুক্ষেপ করিনি। ও কুন্না নাকুদুমাল খয়দিন, সার এলিফের মত আছে এটি। তারপর ও কুন্না নুকাজিবু বিয়ৌমিদ্দিন, এই যে তিন নম্বর যে গুণ্ডা, এই গুণে কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে। এই গুণটা হলো কি? ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন, যারা ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছিল। ইসলাম শব্দের অর্থ হলো কোড অফ লাইফ, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, যে প্রশ্নটা কবরের ভেতরে করা হবে, ওমা দিনুকা, তুমি কোন জীবন ব্যবস্থা মেনে এসেছ? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যদি কেউ মানতে না পারে, এই লোকটা মানা তো দূরের কথা, যারা মানে না তাদের সাথে চেষ্টায় রত ছিল, এরাও সাকার নামক জাহান্নামে যাবে। ফেরাউন একা জাহান্নামে যাবে না, অর্থ অল্পি দিলে মানুষ বসিল, এরা শুদ্ধ
হাসকল এগুলো জাহান্নামের দিবি। আপনি জানেন সুরা কফে পড়ে দেখবেন পাঁচটা অপরাধ যাদের থাকবে তারা বিচার সারা জাহান্নামে দেবে। আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ, পাঁচটা দোষ যাদের থাকবে তারা বিচার সারা জাহান্নামে দেবে, বিচারই হবে না। আর তখন কবি এই ফেরেশতা আমার কোন দিয়ে কত দোষ কত দোষ কইতে কেরে বিচার হলো না, কইতে তোর আবার বিচার কি? তখন কি ব্যাখ্যা দেখাবি কল দেয়? আর যারা ওই সময় দুনিয়ার জীবনে কোরআন বিজয় চেয়েছিল, রসুলের সুন্না মানার চেষ্টা করেছিল, অন্যায় দেখলে মন খারাপ হয়, ন্যায় দেখলে ফুর্তি হয়, এ কোরআন শুনলে জীবনের প্রশান্তি লাভ করে, কেউ কেউ কোরআন শুনলে কলিজায় আগুন ধরে, আমার আল্লাহ বলেছেন কোরআন শোনার পর যার অন্তরে প্রশান্তি লাভ হবে এই লোকটাকে বেছে বেছে আমি কিয়ামতের ময়দানে জান্নাতে দিয়ে দেব। আজকে কোরআন শোনার পর অন্তরে প্রশান্তি পাওয়ার লোক যারা আছে এই লোকগুলি নিশ্চিন্তে জান্নাতে যাবে। আমার আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহর নামের উচ্চারণ হলে অন্তর থরথর করে কাঁপে, এমন মুমিনের সামনে কোরআনের কথা আলোচনা করলে অন্তরে প্রশান্তি লাভ করে। আমি আল্লাহ যখন দেখতে পাই বান্দা কোরআন শোনার পর ভেতরে ভেতরে ফুর্তি লাগতেছে, শান্তি পাচ্ছে, সাথে সাথে ওই মুমিনের অন্তরে আমি ঈমান বাড়িয়ে দিই। আল্লাহু আকবার! কোরআন শুনলে তার অন্তরে শান্তি লাগবে, নির্ঘাত বুঝবেন আপনি জান্নাতের পথে দুটে গেছেন। সুবহানাল্লাহ! আর কোরআন শুনলে যায় মনের মধ্যে চুলকায় এক টোপলা বান্ধে রেডি হবার কোন দুদু করতে আসবে আর বাপিও এক মাথা বের পারবে না। কথা কর, কথাই মুসলমান আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কাইমের পথে, আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আপনার যদি এটাই আশা থাকে আপনি জান্নাতি, সুবহানাল্লাহ! এই কাম করার জন্য নবী পাঠাতে, আপনি যদি ওই কামের বিরোধিতা করেন নবী সুপারিশ করবে না, আল্লাহ জান্নাত দেবে না, ফাঁস কলে জান্নাতে ওই হাসরে ময়দান থেকে আপনাকে চালন দিয়ে চালবি। কোরআন শরীফে সূরা ইয়াসিন যারা নিয়মিত পড়েন ভেতরে একটা আয়াত আছে, এটা হলো ষাটার মার্ক আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা করে দিবি আজকে নেককারের কাছ থেকে বদকারের আলাদা হয়ে দাও। যার মনের মধ্যে একানা এক পয়সা কিনেছিল ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, নবী নিয়ে, আল্লাহ নিয়ে একমাত্র বিন্দু সন্দেহ ছিল, তাইও জাহান্নামে যাবে। তাহলে বোঝেন আল্লাহ এমন আল্লাহ, কাল কি করব আল্লাহ সেই খবর জানি। হ্যাঁ, কাল অফিসার দেবে একটা অফিসার, একটা একজন একটা কাম করে দিবি 10,000 চুক্তি হবে, তাহলে আজই রাত থেকে ওই প্ল্যান করে আছে, খালি কাল 9টা বাজে নাকি অফিস খুললি 10,000, তাহলে এই যে 10,000 কাল পামু আজই অন্তরের মধ্যে হচ্ছে এই খবর কে জানে? তা আপনার আমার খবর জানে না, তা আপনি 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 অন্তরের খবর দিয়ে আল্লাহ জানে, সে আল্লাহ জান্নাত দেওয়ার মালিক। সবচেয়ে লালন করতে হবে আপনার কলিজার ভেতরে কোরআন বিজয়ের চিন্তা, আপনার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবেন। আপনি দেখেন না কে হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে যুদ্ধের সময় অনেক বিবাহের অনুমতি দিলেন রসুল, যে তুমি থাকো তোমার বিবাহ করা লাগবে, তোমার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, আমি রুখসত দিলাম। বিবাহ করলো, ওই যুদ্ধ চলছে, ওই বাসর সদ্যে উদযাপন করছে, ভোর রাতে গেছে ঘামবাম খানায় গোসল করার জন্য, মদিনার অলিতে গলিতে ঢ্যান্ডারা দিচ্ছে, কি আসরে মুসলমান ঘরে বাইরে তরবারি নিয়ে উহুদের ময়দানে, চলো কুতেলা মোহাম্মদ আর ইসলাম পরাজিতের পথে, চলো না ইসলামটা একটু রক্ষা করো, চলো। শোনা মাত্রই
হযরত হানজালার গায়ের পশম খারাপ হয়ে গেছে, হয় সর্বনাশ। কি বলে স্ত্রী, কেবল প্রাণীর স্ত্রী, আমি গোসল করব না। আপনার উপর গোসল ফরজ করেন, কনা তরবারি দাও, পোশাক দাও, আমি গোসল করব না। গোসল করতে গিয়ে যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায়, ইসলাম যদি উহুদের ময়দানে পরাজিত হয়ে যায়, আমার গোসল করে লাভ হবে না, কিয়ামতের ময়দানে আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। স্ত্রী এই কথা শুনে তরবারিও দিয়েছে, পোশাক উপরে দিয়ে যান, আপনি যান। বীর বিক্রম ভাবে উহুদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন। মদিনায় খবর গেল, আরে হানজালার স্ত্রী, তোমার স্বামী শহীদ হয়েছে, তুমি দেখো তো তোমার স্বামীর খবর নাও। উনি চলে গেলেন নবীজির সামনে, হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে আমি তরবারি দিয়েছি, হাত দেয়া গোসল পোশাক পরা দিয়েছি, হুজুর গো আমি জানি শহীদের পর তাকে মাতফুন করেন রক্তাক্ত অবস্থায়, কিন্তু আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, আপনি আমার স্বামীর লাশটা দিয়ে দেন, গোসল করায় দেব, আপনি তারপরে জানাজা করে মাতফুন করেন। আল্লাহর নবী বললেন, ওনাকে তো আমি রক্তসুদ দিয়ে এসেছি বিবাহের জন্য, আমি তো আমাকে আমার চোখে তো পড়ে নাই, কোথায় সে হানজালা? আল্লাহর নবীকে বারবার বার্গেনিং করছেন, কিন্তু রসুল বললেন, আলী রে, উমার, আবু বকর, ওসমান, তোমরা কোথায়? তাড়াতাড়ি করে এই উহুদের ময়দানে কতজন লোক শাহাদত বরণ করেছেন তাদের লাশগুলি একত্রিত করো। 69 জন সাহাবীর ভিতরে একজনকে সালাত করে ধরে আনিছে, তার নাম হলো আমির হামজা। 70 টুকরো করে 3.5 হাত বডি, আর 4 হাতি ধরে নুচা মানুষ সৌদি আরবের, না 5 হাতি হলো। আর এই 5 হাতক যদি 70 টুকরো করা হয়, তাহলে বামের মাছের লাগানো চাকা হতো। এগুলো জোরে নিয়ে এসে ওই সালাদ থাকে চট, আর 68 জনার থাকে শুয়ে। আল্লাহ নবী নিজে দেখেছে, হানজালা নেই। ওনার স্ত্রী বলে, হুজুর, আমার আমি নিজে পাঠিয়ে দিই, কি তুমি দিল কো, তোমার স্বামী কো? আল্লাহর নবী দেখছেন স্ত্রী বারবার চাপ দিচ্ছেন, হুজুর আমি স্বহস্তে দিয়েছি, আল্লাহর ইজ্জতের কসম। আল্লাহর নবী 69 জন সাহাবীর লাশ দেখছেন, হঠাৎ করে আকাশের দিকে নজর করেছেন, আল্লাহ বুঝতে পেরেছেন আমার সাহায্য চায়, আমার খবর চায়। জিব্রাইল তারি করোনা করোনা, আমার হাবিবের কানে গিয়ে খবর দাও, নামাজ পড়লো না, 2টা ফরজ তরক করলো, গোসলের ফরজ 3টা, গোসল তরক করলো, আমার হানজালা ওহুদের ময়দানে কোরআন বিজয়ের জন্য যুদ্ধ করে করে শাহাদত বরণ করেছেন, তাড়াতাড়ি করে চলে যাও, হানজালা লাশটা উহুদের ময়দান থেকে চতুর্থ আসমানে নিয়ে আসো, আমি হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করে আবার ময়দানে পাঠিয়ে দেব। হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করে দিয়েছে, নামাজ পড়েনি ফজরের 2 রাকাত, গোসলের 3 ফরজ আদায় করেনি, ওটি চতুর্থ আসমানে গোসল করে দিয়েছে কে? তাহলে বোঝেন, তাহলে বোঝেন ইসলাম বিজয়ের কামটা কত কত দামি। এইটা বুঝে বের যায় তো আমাদের এই দুরবস্থা। আমি এই বক্তৃতা কোনো কারোর বিরুদ্ধে কোনো, আপনাদের কোরআন আর রসুলের জীবন বুঝেছি, আমরা বক্তৃতার মন্ত্র দুটলি এক কাপের অক বাট পানি চকল কর ওই মোনাফেক, আর কিছু নাই আমার, খালি সেই রকম পারলে কোরআন বুঝা। ওগুলা ইউটিউবে ভাইরালের জন্য ওগুলা কোর্স নে, তোর মাথা ফাটা, তুই যত ভাইরাল হবু তোক তত তাড়াতাড়ি ধরবি। নবীরা ভয়ের চোটে মাছের পেটও দুটিতে ইব্রাহিম ও নাগুনত ফেলে দিতে কত কন্যা, আর সেই দিনে অর্শ কত দুনিয়া এখন খারাপ হয়ে গেছে। কি ওই মুখে 10 জন, এই মুখে 15 জন, যদি লাঠিলে লাগা হয় ওর বাপও পারবে না, ঠিকলেতে নেই এখন এমন ক্যাপাসিটি নেই। আমি তো তখন কাটছে বড় কৌশল নামি, তো ভাইরাল হওয়ার কি দরকার? আমার অন্তর থাকা লাগবে, আমি কোরআন বুঝাবো, নবীর দিন বুঝাবো, সিরাত বুঝাবো, আপনি জান্নাতত যাবেন। আল্লাহ বলছেন কোরআনে, তোমার দারোগা করে পাঠায়নি, অ্যারেস্ট করে নিয়ে এসে কোরআন বুঝার লাগবে। তুমি বলে দাও, তুমি যে নবী আনা কাজ করছো, তুমি আসল কথা বলে দাও, তাহলে তুমি এই দায়িত্ব থেকে অব্যাহতি পালে কিয়ামতের দিন বিচার আমার হাতত, ওর কে হাতত তো নয়, বিচার কার হাতত? আমি একজনে খামাকা বাটপার করছি কে, মোনাফেক করছি কে, এক অ করছি কে, তার মানে কি ওই গ্রুপ ওগুলো কয় এই জন্যে যাতে আলেম ওলামা এক যাতে না হয়। আমার প্রমাণ দিচ্ছি, সিমলা একটা পেট্রোলের পাম্প হতো, বুঝছেন, মিল্টন চৌধুরী করছে তেলের পাম্প, পেট্রোলের পাম্প, আর নন্দীগ্রাম আছে একটা পেট্রোলের পাম্প,
তাই আমার হুন্ডার তেল ওই সিমলা থেকে তুলেছি, একজন করছে হুজুর এই পাম্পের তেল ভালো নয়, কে মানে করছে নন্দীগ্রাম ঠেলে না বগুড়া পাম্পের ঠিকানা লেগে, তো এই পেট্রোল কি এটা চলে না, আমি তো বহু দিন চালাচ্ছি কিছু তো হচ্ছে না, তার মানে ওটা একটা বিরোধিতা করে উনি ওটা বন্ধ করিতে ওটি ব্যথা বন্ধ করিতে। তো আজকে আলিম ওলামা এইভাবে কোম্পানি এক এক কোম্পানি ঢুকে যায়, খালি ওই কোম্পানির মাল বেচিচ্ছে, আসল কোম্পানি এই আল্লাহর একটা কোম্পানি, তার নাম হলো ইসলাম। তার নাম কি? ইসলাম নামক কোম্পানি। যেরকম আরএফএল কোম্পানি নাই, প্রাণ কোম্পানি আছে, হাজারো প্রোডাক্ট আছে, এই এই কোরআন শরীফের ভিতরে ইসলামের, এটা ইসলামের কোম্পানি কত কোন টাকা, এই কোম্পানির মধ্যে যেরকম ওগুলো কোম্পানি হাজার 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 পাম্প প্রোডাক্ট আছে। আরএফএল কোম্পানির এক নাম্বার প্রোডাক্ট হলো পানি সিসার পাম্প, আর এক শেষ নাম্বার প্রোডাক্ট হলো ধুলা ঝাড় দিয়া ওই ফেলে দেওয়া ব্যালসা। এই কোরআন শরীফের উনকে ইসলাম নামক কোম্পানির প্রোডাক্ট আছে, তারই এক নাম্বার প্রোডাক্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর এক শেষ নাম্বার প্রোডাক্ট হলো মিনহা খলাক নাকুম ফিহা নুইদুকুম ও মিনহা নুফরিজুকুম তারা তা নুফরা। এই তাম প্রোডাক্ট এই মাঝখানে আছে, সুদ আছে, যত প্রোডাক্ট আছে কোরআন শরীফে, এই প্রোডাক্টগুলির প্রচার করে আমরা ওর পাচ্ছি না, তুক গাইলেনের টাইম আছে ই ভাইরাল হওয়ার জন্য গাইলাচ্ছি, এই ভাইরাল করে আমি আমার কাছে আমি বহু জায়গায় এবার বহু জায়গার সমালিছি, বিভিন্ন জায়গায় গেলে কয় উত্তরবঙ্গের আলোড়ন ছিল, আমি খবরদার কবু নাই কথা, হ্যাঁ খবরদার তুই এগুলো কয়া কয় আমাকে ধরাবো কথা কয় না রে, এত পাম মারা লাগবে কে, কি কথা কয় না কে, এত পাম কে, খবরদার আমার পোশাক আমার পরিচ্ছদ এগুলোর চার আনার দাম নাই, দাম হলো আমার অন্তরের। এই যে আমার কাছে মোবাইল দেখতেছেন না, এই মোবাইলের ভেতরে দেখবেন একটা মেমোরি কার্ড আছে, আমার পকেটে মোবাইল বার করে দেখাচ্ছি, আপনার মনে করছেন এটুকু দেখালে ওয়াশ টোয়াশ এটা সব আছে এই মনে করছেন না, কিন্তু এই মোবাইলের মেমোরি পরীক্ষা করবেন তাহলে একটা ইয়ার মধ্যে ঢুকে দেওয়ালে সিডির মধ্যে ঢুকে দেওয়ালে কি তাহলে বোঝা দেবে ওর মধ্যে কি আছে, এর মধ্যে যদি ঝাঁকা নাকা থাকে ঘুমার ফাঁস হয়ে দেবে। তে আমরা মনে করছি মাথার টুপি আছে, মুখের দাঁড়িয়ে আছে, গাওয়াত পান দেবে, জুব্বা আছে, ঈদের নামাজ পড়ি, তারাবি পড়ি, জুম্মা পড়ি, আমার কে কবি যে ইমানদার নয়, আল্লাহ কই তুই ঘুরে আয়, তোর মেমোরি কার্ড আমার পরীক্ষা করার যন্ত্র আছে, কথা কন আছে না, মেমোরি কার্ড পরীক্ষা করার যন্ত্র হলো কি, আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বি কলবিন সালিম, বান্দা আমি তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখব না, মালের অহংকার দেখব না, বংশমর্যাদা দেখব না, তোমার কোনো দাপট দেখব না, শক্তি দেখব না, আমি কিয়ামতের দিন দেখব কোন বান্দা তোমরা নিজ অন্তরের ভেতরে নেকি আর আমার গোলামি নিয়ে ফিরে এসেছ। মেমোরি কার্ড ঢুকে দিল আই কার্ড থেকে, আপনারা এই গোয়ালের মানুষ তো কুন্দের হাট ধান বেছেন নে, গাড়ি দেলিয়া দেন উমুরপুর ধান নে, আচ্ছা তখন ওই আজকে 30 বছর আগে ধান বেয়েছে গারেলেরা, ওই ধানকে বস্তা সাজিয়ে খাড়া করে দেয় চার দিয়ে মাঝখানে একটা ইয়ে দেয় বান্ধনের দেয়, তারপর ওই উপর আবার 2 বস্তা দেয়, কত কতটি বা 12 মন ধান আছে, ওই একটা লিয়ে দেয় বস্তা জুয়ার সাথে হেলান দিয়ে ঠিঙ্গ ছিল তিতুলের কাছে ঠিঙ্গ এইভাবে শুয়ে আমি বসে আছে মনে হয় পাঞ্জাবি গাওয়া দেয় সেই রকম গারস্থ সাজিছে, এদিক কি নিচে 36 জনের ধান, আর ওটি যা ভালো পাঞ্জাবি গাওয়া দেয় আমেরিকান কপ গাওয়া দেয় হয়তো বাড়ি গারস্থ চাষা ধান কো বা ধান আমরা বাড়ির থেকে আনছি ভালো, তুই তো ধান বাড়ির থেকে এনেছে কি বুদ্ধি, হাটের থেকে কিনে এনে বাড়ি কিছু ছিল তো পরের দিন ভোরে নিয়ে চলে যাচ্ছে বাড়ির থেকে আনছে, কথা তো ঠিকই উনি করছে কি, তখন ওই 6 বস্তা ধানের 1 বস্তার মুখো 10 কেজি ধান ওর বোধ থেকে ঝাড়ে লেছেন কেবলে ঝাড়ে লিয়ে ভালো কসকসে ধান, ওই ধান দেখাচ্ছে আমি দেখেছি 10-এর ধান ঝাড়লে খুব শক্তিশালী ব্যাপার হলো 9 ইঞ্চির উপর হাত যায় না, কিন্তু 12 ইঞ্চি ডিপ হয়ে গেছে ঝাড়া ধানি উঠে আছে, করছে কী দাম, কো 900 টাকা, কো ভাই 750, কো না হবে না তোর 850 টাকা দেয় লেছে লিয়ে ঢালিছে, ওর আবার বুদ্ধি কি দিটা স্যাম্পল ওটা আগে ঢালবি, যখন ঢালিছে 2-3 বস্তা করছে ভাই এগুলো কি গুদ কে মাটি কে, কইতে ভাই তালার শাসকার ধান আনছি, এগুলো ধান বেছে বেছে ওই ব্যাপারে লস খাচ্ছে,
তখন দিলকির এইভাবে তো আমরা ধান কিনি তো আমরা মরে যাবো, এই একদম দেখালো এক ধান দেখালো আর এক ধান ঢাললো, এরে কি? তখন এই ব্যাপারীকে মাথার বুদ্ধি এলো, না এইভাবে লয় ধান এখন বঙ্গা বানান লাগবে, ড্রাম পিঠা লালা লাগা দাঁতের লাগান বানাচ্ছে চোখা করে, এখন আবার ওই বঙ্গার আবার উন্নত করে স্টিলের পাইপের ওই মাথার চোখা মধ্যে স্যাদ পাঁচ দিয়ে বারে হয়ে যায়, ইঙ্কে করে ঘুটে দিন গেল আড়াল বনবে ঢুকলো ওই আবার ইঙ্কে উপর করে ইঙ্কে, তখন যদি গুদা বাড়ায় থাকো লোব না ভাই, তুই দেখালো কি তুই আনলো কি লোব না, এই যে বঙ্গা আসার কারণে যাই পাঁচ মন ধান হাটত দিয়ে যাচ্ছে পাঁচ মুনি ফ্যান করছে, কারণ পাঁচ মন ধান যদি তিন বস্তার তোলে কোনটি বঙ্গা মারবে ওই তো জানে না, এখন এক বস্তার তিন খানটি বঙ্গা মারে, মানুষ জানে ব্যাপারেও জানে যদি নিচে ভালো দেয় মধ্যে খারাপ দেয় মুকুত আবার ভালো দেয় সেদিনই মুকুত মারবি মধ্যে মারবি পাঁচাত মারবি, বেকারে আর ঝাড়া লিয়ে যাওয়া লাগছে এই কথা কন, আপনি আমি দুনে যাচ্ছি আল্লাহর দেওয়া আবাদত করবেন, এই আবাদতের মধ্যে যদি উনকে মিক্সার থাকে গুদা থাকে ধুলা থাকে মাটি থাকে তাহলে এটা এই যে আবাদত আল্লাহ লিবে না, আল্লাহ অরিজিনাল পরিষ্কার আবাদত লিবি, শেরেক মুক্ত কুফুরি মুক্ত মিথ্যা মুক্ত শয়তানি গোলামি মুক্ত আবাদত লাগবে, সেই আবাদত আপনার দুনিয়ার থেকে ফ্যান করে করে আপনার অর্জন করা লাগবে, তাছাড়া ওগুলো মাকানে ওই যে ড্যাপ মার্কা ড্যাপ মার্কা আমল নিয়ে যদি যান সে কাজে কয় খান্তি হবি, প্রথম চাকা হবি মৌতের সময় মৌতের সময়, দ্বিতীয় চাকা কবরত তৃতীয় চাকা যতদিন কবরত থাকবেন ততদিন, চতুর্থ চাকা কিয়ামতের মাঠত যা, পঞ্চম চাকা জাহান্নামত যায়, এটা আল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফে তিরিশ পারা এগুলো পড়লে এগুলোর কথা কইলে ছয় ঘন্টা লাগবে পাঁচ দিন পোলা দেওয়া লাগবে পারবেন, এই আসল কথাগুলো আমার কথা কোরআন বুঝাবেন লাগলে কারু বিরুদ্ধে কোয়ার দরকার নেই, আমরা যে কদিন এখানে বক্তা আছি আমার ছোট প্রজন্ম যারা আছেন আমি অনুরোধ করব অনুরোধ করব আপনি রসুলের জীবন সিরাত কোরআন ইসলাম বুঝান, কে দেখ চালাবি কে চালাবি চালাক, হ্যাঁ যিনি আমরা দুইশো বছর দিয়েছি তুই থাক্কা কিন্তু একশো বছরই তো মাসবো না কেউ, আর যে সন্তান আর যে সন্তান হচ্ছে আজকের জন্মানোর সন্তান আগামী একশো বছরে বাংলাদেশের একজনও বাঁচবে না, এত টেনশন কে, তাহলে ফেরাউনের সময় চারশো বছর মুসা আলাইহিস সালামের উম্মতেরা বাঁচলো কেমনি, এই পাঁচ বছর দশ বছর বারো বছর আপনার অত টেনশন কে, আপনার তো টেনশন নাই আপনার কোনো টেনশন করার দরকার নাই, আবার কে কোন অ্যাডভার্টাইজ করছে করুক আপনার কাম কোরআনের গতিতে যাওয়া লাগবে, কে কি করলো কে কি বললো আমার কোনো টেনশনই হয় না, কারণ মুনি বিকরক এক করা লাগবে এর কে বিরুদ্ধে করলে আরো তোর জটিল হয়ে গেল, অনুরোধ করতেছি অনুরোধ করতেছি আমার এই কথা যে আপনার ওয়াদা দিলেন আল্লাহকে যে আমি কোরআন বিজয় চাই, এই বিজয়ের উপর থাকতে গিয়া এক নম্বর সুন্নতের পক্ষে আপনি আসলেন, এখন আপনি ইমানদার যদি হন তাহলে আপনাকে ইমানদার হতে হবে, কি ইমানদার কোরআন কোন এক নম্বর ইমানদার কে, আমরা কি এক নম্বর ইমানদার হতে রাজি আছি আছেন তো, তাহলে আমি এখন এই রসুলের সিরাত অনুযায়ী এক নম্বর ইমানদার হবেন মৃত্যুর পরে জান্নাতে যাবেন আর দুনিয়ার যতদিন আছেন আল্লাহ তাআলা রহমতের হকদার হবেন, এখন আল্লাহ তাআলা বলছেন এক নম্বর ইমানদারের পরিচয় আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলাত তাগুত, এক নম্বর ইমানদারের পরিচয় যে যারা এক নম্বর ইমানদার তারা সংগ্রাম করবে কার পথে আল্লাহর পথে, আর যারা দুই নম্বর ইমানদার তারা সংগ্রাম করবে তাগুতের পথে, এখন তাগুত কি আর ইমানদার কি, মসজিদের ইমাম আছে আপনাকে তো আর স্কুলে ভর্তি হওয়ার বুদ্ধি নাই, ইমামক কবেন আগামী শুক্রবারে তুমি তাগুত আর তাগুত আর ইমান তুমি আমাকে বুঝাও কি কথা কন ডাকা, তাহলে এইভাবে আস্তে আস্তে আপনাকে রেখে বেতন দিয়েছেন ইমামক দিয়ে আপনাকে আগে ডিগ্রি অর্জন করতে হবে দরিগণ সুবহানাল্লাহ, আসুন আমি আপনাদেরকে খুব তাড়াতাড়ি করে রসুলের এই সিরাত এটাই হলো রসুলের সিরাত আল্লাহর আনুগত্য রসুলের অনুসরণ, আল্লাহ কোরআনে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম, যারা ক্ষমতায় থাকবে কোরআন অনুযায়ী পৃথিবী চালাবে এদের আনুগত্য করা ফরজ, আল্লাহর নবীর অনুসরণ করা ফরজ, আল্লাহর আনুগত্য করা ফরজ, আল্লাহু আকবার। এখন আমরা যে বক্তৃতা করছি এটা হচ্ছে অনুরোধ বিল মারু অনুরোধ বিল মুনকার,
তামুরুনা বিল মারুফ নয়, এটা তো অনুরোধ, অনুরোধ করছি। মানুষ মানলেও পারেন না মানলেও পারেন, কথা বলেন না কেন? কিন্তু যদি রাষ্ট্রশক্তি বলে আজ থেকে নামাজ ফরজ করা হলো, একটা ওয়াক্ত নামাজ দ্বারা কাজা করবে, আড়াই ঘন্টা হাজুত, ছয় মাস জেল, ওর বাপে ফজরে আজানের আগে জুম্মাত বসে থাকবে। আমরা করছি অনুরোধ, চলেন ভাই নামাজ পড়ি, ভাই আসি ভাই, এটা অনুরোধ বিল মুনকার, অনুরোধ বিল মারুফ, কথা কোন রকম? আসুন আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে রসুলের আদর্শ আমাদের সকলকে বোধার তৌফিক দিক দরকার, আমিন।